পয়লা সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে অনলাইন স্টুডেন্ট পোর্টাল এই পোর্টালের মাধ্যমে তোমরা অনেকগুলো কাজ অনায়াসে করতে পারবে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে যারা ইলেভেনে পড়ছ প্রত্যেকের এই তথ্যটা জানা কিন্তু খুব জরুরি তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটাকে প্লিজ শেয়ার করে দিও যাতে সবাই আজকের ভিডিওতে বলা তথ্যগুলো জানতে পারে যেমন তোমাদের যদি কারোর পরীক্ষার মার্কশিট অ্যাডমিট সার্টিফিকেট বা কোনো নথি হারিয়ে যায় তখন তোমাদের আর দৌড়োদৌড়ি করা লাগবে না কোথাও যাওয়া লাগবে না ঘরে বসেই সেটা পুনরুদ্ধার বা সেটার ডুপ্লিকেট কপি কিন্তু পাওয়া সম্ভব কিভাবে সেটা জানাবো আজকের এই ভিডিওতে আর ভিডিও শেষে তোমাদের একটা বহুল জিজ্ঞাসা প্রশ্ন যে প্রশ্নটা কমেন্টে প্রতিদিন প্রচুর স্টুডেন্টের কাছ থেকে পাচ্ছি ট্যাবের টাকা কবে পাবো এটার উত্তরও আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এজন্য প্রত্যেকে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে ভিডিওটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অফিসিয়াল নোটিশ দিয়ে অনলাইন স্টুডেন্ট পোর্টালের ব্যাপারে জানানো হয়েছে তোমরা স্ক্রিনের ওপর নোটিশ দেখতে পাচ্ছ ওয়েবসাইটও দেখে নিতে পারছ এই পোর্টাল এখনই খুলবে না এই পোর্টাল চালু হবে পয়লা সেপ্টেম্বর থেকে যদি কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট মার্কশিট কোনো সার্টিফিকেট কিছু হারিয়ে যায় এটা উচ্চ মাধ্যমিকদের জন্য তাহলে এই পোর্টালে গিয়ে তোমরা আবেদন করতে পারবে এবং যা ফর্মালিটিস থাকবে সেগুলো ফুলফিল করে তোমাদের ডকুমেন্টগুলোকে পুনরায় ফেরত পেতে পারবে আমরা প্রতি বছর দেখি অনেক স্টুডেন্ট এই রকম ডকুমেন্ট হারিয়ে ফেলে নানা রকম সমস্যায় পড়ে কোথায় যাবে কি করবে এটা নিয়ে খুব চিন্তিত থাকে তাই আমি প্রথমেই তোমাদের জানিয়ে দিলাম আমি একেবারেই মনে প্রাণে চাই না কারোর এই পোর্টাল ব্যবহারের কখনো প্রয়োজন হোক কিন্তু যদি সত্যি কখনো মনের ভুলে বা কোনো অঘটনে তোমার কোনো নথি হারিয়ে যায় সেক্ষেত্রে যাতে তোমার সমস্যা না হয় তাই কিন্তু তথ্যটা জানিয়ে রাখলাম এবার আসি দ্বিতীয় তথ্যে যে ট্যাবের টাকা তুমি কবে নাগাদ পেতে পারো এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে সরকারি কোনো ঘোষণা বা তথ্য আমাদের হাতে এসে পৌঁছয়নি শিক্ষক দিবস নাগাদ মুখ্যমন্ত্রী কোনো ঘোষণা করতে পারেন বা যেটা জানা যাচ্ছে গতবারের ট্রেন্ড অনুযায়ী সম্ভবত পুজোর ছুটির পর থেকে এক মাসের মধ্যেই অর্থাৎ পুজোর ছুটির পরে যখন স্কুল খুলবে তার এক মাসের মধ্যেই সবার অ্যাকাউন্টে যাদের অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাকভাবে দেওয়া আছে দশ হাজার টাকা ঢুকে যাবে দেখো এটা নিয়ে এখনও রকম কোনো অফিসিয়াল তথ্য বা সূত্রের তথ্য আমরা কিন্তু কিছুই পাচ্ছি না তবে এখানে আমি তোমাদের একটা বিষয় এখন প্রত্যেককে বলে রাখবো প্রত্যেকে একবার গিয়ে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যাচাই করে নিও অনেকের কি হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেট হয়ে যায় কোনো কারণে সেটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু তোমরা টাকাটা পাও না একবার টাকা মিস হয়ে গেলে সেই টাকা পুনরায় আর কি ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে এমন কিন্তু আমার কাছে কোনো খবর নেই তার জন্য আমি তোমাদের অনুরোধ করব তোমরা ব্যাংকে গিয়ে টাকা ওঠানো বা ব্যালেন্স চেক করা এরম কিছু একটা ট্রানজ্যাকশান করে অ্যাকাউন্টটাকে সচল করে রাখো যে কোনো মুহূর্তেই তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে মুখ্যমন্ত্রী যে কোনো মুহূর্তেই ঘোষণা করে দিতে পারেন যদি এখনও কিছু না হয় সর্বোচ্চ মানে এটা একদম ম্যাক্সিমাম টাইম তোমরা দেখবে পুজোর ছুটির পর যখনই স্কুল খুলবে তার মধ্যে তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে যখন শুরু হবে আমি তো জানাবই আর লাস্ট তথ্যটা একটু জানিয়ে রাখি তোমরা প্রচুর ছাত্রছাত্রীরা এক কোয়ারি করছো মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই নিয়ে বই প্রকাশের পরই তোমরা এত পরিমাণ বইগুলো অর্ডার করেছো দোকান থেকে সংগ্রহ করেছো বিভিন্ন সাবজেক্ট আউট অফ স্টক হয়ে গেছিলো তোমরা বিভিন্ন দোকানে গিয়ে বই পাচ্ছ না কোনো দোকানে গিয়ে একটা পাচ্ছ তো দুটো পাচ্ছ না এটা হয়েছে আমি মেনে নিচ্ছি আমি এর জন্য সত্যিই আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী তোমাদের জানিয়ে রাখছি অনলাইনে আজ থেকেই আজ অর্থাৎ আমি ভিডিও করছি তেইশে আগস্ট আজ সন্ধে থেকেই কিন্তু অনলাইনে অ্যামাজনে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বইগুলো পেয়ে যাবে আর অফলাইনে অর্থাৎ কলকাতাতে পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ সমস্ত বই ঢুকে যাবে কলেজ স্ট্রিটে তাই আমি অনুরোধ করব যারা বাড়ির পাশের দোকান থেকে কিনতে চাইছ দোকানদার ভাইয়েদের গিয়ে বলবে বইগুলো পঁচিশ তারিখ আবার রিপ্রিন্ট হয়ে কলকাতাতে এসছে তারা কলকাতা থেকে সংগ্রহ করে তোমাদের জন্য বই অবশ্যই নিয়ে যাবে আমার পরামর্শ থাকবে তোমরা বাড়ির পাশের দোকান থেকেই বই কেনো সেক্ষেত্রে ডেলিভারি চার্জ এক্সট্রা টাকা কিছুই দেওয়া লাগবে না যাদের একান্তই অসুবিধে হচ্ছে বাড়ির পাশে মোটেও পাওয়া যাচ্ছে না তোমরা অনলাইনেও চেক করতে পারো এখানে আমি একটা পরামর্শ তোমাদের দেবো অনলাইনে তোমরা অ্যামাজন থেকে চেক করো ফ্লিপকার্টে বিভিন্ন সেলার কিন্তু আমাদের বই সেল করছেন ওখানে কিছু টেকনিক্যাল এররও মাঝে মাঝে হচ্ছে তাই আমার রেকমেন্ডেশান থাকবে তোমরা অ্যামাজন থেকে আমাদের বইগুলো সংগ্রহের চেষ্টা করো তোমাদের জন্য কিছু লিংক আমি ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই বইগুলো সংগ্রহ করে নিও আর শুধু বই সংগ্রহ করলেই কিন্তু চলবে না বইগুলো নিয়মিত অনুশীলনও করো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম